So, hello everyone. Welcome to my class and also welcome to my channel. Physics the what for the universe. So, both in Bali, I am Motamoti, Mati Akhata, Bachelor Gesio. আমি আবার অলরেডি কাজটা শুরু করছি তো এবার আমি তোমাদের কথা দিচ্ছি আমি এই উইকের মধ্যে আগামী উইকের মধ্যে আমি অলরেডি কাজটা শেষ করে দেব উইথ নিউ রিজাল্টস তার মাঝে কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে আমি অলরেডি কারণ যে আর কোন টপিক মানে এসএল এর পর থেকে আমি আর কোন টপিক কিছু আমি আলোচনা করতে পারিনি তো বেশ কতদিন বন্ধ ছিল প্রায় সপ্তাহ খানিকের মতো আমার বন্ধ ছিল কিছু করতে পারিনি তো আজকে আমি যে টপিকটা নিয়ে স্পেশালি আলোচনা করতে চলেছি সেটা রেজোন্যান্স এবারে সিরিজ এলসিআর সার্কিটে আমরা বিভিন্ন ক্যালকুলেশন ইম্পিডেন্স ক্যালকুলেশন কারেন্ট ক্যালকুলেশন এই সমস্ত করার পরে আমরা তিনটা স্পেশাল কেস পেয়েছিলাম এবং তার মধ্যে মেইনলি যেটা ইস্যু ছিল দুটো মেইন ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ছিল একটা হচ্ছে ওমেগা এল আর একটা হলো ওয়ান বাই ওমেগা সি তো আমরা স্পেশাল কেস যে তিনটে পেয়েছিলাম সে তিনটে স্পেশাল কেসের মধ্যে প্রথম স্পেশাল কেসটা ছিল ওমেগা এল গ্রেটার দেন ওয়ান বাই ওমেগা সি ওমেগা এল গ্রেটার দেন ওয়ান বাই ওমেগা সি দ্যাট মিনস ওমেগা গ্রেটার দেন ওয়ান বাই রুট এলসি এবং দেখা গেছিল এই সার্কিট ফ্রিকোয়েন্সিতে এই এলসিআর সার্কিটটা একটা এলআর সার্কিটের মতো বিহেভ করে এবং যেখানে কি হয় যেখানে ভোল্টেজ কারেন্ট লিড করে দেয় এখানে ভোল্টেজ কারেন্ট কে লিড করে দেয় মানে এলআর সার্কিট মতো বিহেভ করে দেয় এটা ছিল ফার্স্ট কেস মানে ওভার ওমেগা এল গ্রেটার দ্যান 1 বাই ওমেগা সি কিন্তু নেক্সট কেসে যেটা হলো স্পেশাল কেস নাম্বার 2 তে আমরা যেটা দেখলাম যখন ওমেগা এল লেস দ্যান 1 বাই ওমেগা সি দ্যাট মিন্স ওমেগা লেস দ্যান 1 বাই রুট এল সি সেই সময় আমরা দেখেছি যে এই এলসিআর সার্কিট একটা সিআর সার্কিটের মতো বিহেভ করে মানে এখানে কারেন্ট ভোল্টেজ লিড করে বা তুমি ঘুরিয়ে বলতে পারো ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করে এই ঘটনা বলতে পারো এবং সেখানে আমরা দেখেছিলাম যে এটা একটা সিআর সার্কিটের মতো বিহেভ করে এই দুটো আর থার্ড কেস যেটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেখানে ছিল ওমেগা এল ইজ ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি এটা আমরা দেখেছিলাম যেখানে ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট এল সি এটা আমরা দেখে পেয়েছিলাম ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট এল সি আর এখানে যেটা হয়েছিল মানে এর আগে দুটো কেসে মর্জেট বা জেলের উপর কোনো এফেক্ট করেনি কারণ যেটা ছিল সেটা মর্জেট বা জেলের উপর কোনো এফেক্ট করার কথাও না কারণ মর্জেটের ভিতরে স্কোয়ার টার্মটা আছে তার জন্য কোনো এফেক্ট পড়েনি আর জেলের মধ্যেও কোনো এফেক্টটা পড়েনি সো যেটা হয় এইখানে মানে এই কেসে থার্ড কেসে যখন ওমেগা ইকুয়ালস ওয়ান বাই ওমেগা সি হয় তখন সেই কেসে মর্জেট বা জেড দুটোর ভ্যালু আর হয়ে যায় আমরা যদি মর্জেট ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার এবং ওমেগা এল আর ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল হওয়ার ধরুন মর্জেট ইকুয়ালস টু আর হয়ে যাচ্ছে এবং জে ইকুয়ালস টু আর হয়ে যাচ্ছে কারণ ইমাজিনারি পার্টটা চলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটটা ওই সার্কিট কন্ডিশনে মানে ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি বা ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই রুট এল সি এই সার্কিট কন্ডিশনে সার্কিটটা পুরোপুরি রেজিস্টিভ নেচারের হয়ে যাচ্ছে তার মানে সার্কিটের মধ্যে ওই সার্কিট ফ্রিকোয়েন্সিতে সার্কিটের মধ্যে এলসি সার্কিটের মধ্যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর থাকা সত্ত্বেও ওদের কোনো রকম কোনো এফেক্ট থাকছে না যা এফেক্ট থাকে সমস্ত এফেক্ট থাকছে হচ্ছে রেজিস্ট্যান্সে দ্যাটস ওয়াই আমরা এই সার্কিটটাকে বলতে বলে থাকি রেজোন্যান্স সার্কিট বা অনুনাদ শর্ত বা অনুনাদ অনুনাদীয় পরতন করে থাকি এবং এই যে শর্তটা মানে ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি বা ওমেগা ইকুয়ালস টু ওয়ান বাই রুট এল সি এই শর্তটাকে বলে অনুনাদী শর্ত তো এতটুকুনি আমাদের লাস্ট পড়া হয়েছিল কিন্তু আমরা এটা দেখিনি যে অনুনাদী শর্তে অ্যাকচুয়ালি একটা এলসিআর সার্কিট কিরকম বিহেভ করে এই ঘটনাগুলি আমরা দেখিনি যেটা সম্বন্ধে আমরা আজকে বিশদে ডিসকাস করব খুব ভালো করে বোঝার চেষ্টা করো খুব ভালো করে বোঝো জিনিসটা একটু অন্যরকম খুব ভালো করে বুঝতে পুরোপুরি থিওরিক্যাল কনসেপশনের উপর বেশ করে দাঁড়িয়ে গেছে তো কনসেপশন যেন ভালোভাবে ক্লিয়ার হয় এটা অবশ্যই দেখতে হবে আর তোমাদের ভিডিওটা দেখতে গিয়ে যদি কোনো মানে মনে হচ্ছে যে এটা বুঝতে প্রবলেম হচ্ছে তোমরা আরেকবার ভিডিওটা পড়া থেকে দেখবে এবং তাতেও যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে স্পেসিফিক্যালি টাইমটা মেনশন করে বলে দেবে এবং কোন জায়গায় সমস্যা হবে সেটা মেনশন করে আমাকে বলে দেবে ওকে সো লেটস স্টার্ট চলো শুরু করা যাক আমার সাথে সাথে আমার বলার সাথে সাথে খাতাকে তুলে নিতে পারো যারা ইংলিশ
মিডিয়াম তাদের সুবিধা হবে আর যারা বেঙ্গল মিডিয়াম তাদের বাংলাতে ট্রান্সলেট করে বলে দিতে পারে। সো সিরিজ রেজোনেন্স বা শ্রেণী অনুনাদ, তো প্রথমত শ্রেণী অনুনাদ বা সিরিজ রেজোনেন্সটা আমরা দেখতে পাই একমাত্র সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে এবং আমাদের প্যারালাল রেজোনেন্স হয় কিন্তু আমাদের আলোচনা করা সেই মুহূর্তে। তো পরবর্তী যদি ফিজিক্স অনার্স করো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমস্ত যদি করো তখন তোমরা পরবর্তীতে প্যারালাল রেজোনেন্স করতে পারো। ওকে, প্যারালাল এসে একটা নিয়ে সো সিরিজ রেজোনেন্স যেটা বলা হয়েছে আমি বলি দেখেন হোয়াট ইজ রেজোনেন্স, আমি প্রথমে ডিসকাস করেছি হোয়াট ইজ রেজোনেন্স। সো দ্য রেজোনেন্স ইজ said to occur in a circuit containing resistance and reactance when the applied voltage is in phase with the current. Achha. Resonance holo emon ekta ghotona jekhane ki hobe ei ghotona kothay korbe ba ei ghotona emon ekta circuit e korbe je circuit e resistance thakbe tai to ebong reactance thakbe je circuit er modhe dutu property thakbe mane resistance property ekhane major part of property resistance ekta property reactance ekta property যে সার্কিটে রেজিস্ট্যান্স প্রপার্টিটা থাকবে এবং রিয়াকট্যান্স প্রপার্টিটা, তারপরে রেজিস্ট্যান্স প্রপার্টি একবারে রেজিস্টার দেখায় আর রিয়াকট্যান্স যেটা দেখায় আমি এখানে টুলারে বলি রিয়াকট্যান্স তাহলে বুঝতে সুবিধা হবে এবং রিয়াকট্যান্স প্রপার্টি দেখাচ্ছে এখানে দুজন, একজন হচ্ছে ক্যাপাসিটর একজন ইন্ডাক্টর। তাহলে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স দেখানোর জন্য রেজিস্টার চাই আর রিয়াকট্যান্স দেখানোর জন্য মানে দুরকম রিয়াকট্যান্স এক ইন্ডাক্টিভ রিয়াকট্যান্স বা আংশিক প্রতিঘাত এবং ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স বা ধারকীয় প্রতিঘাত এটা দেখানোর জন্য দুজন দরকার দিচ্ছ সেই এবং রেজোনেন্স শর্তে সার্কিটটা বা বর্তনীটা পিওরলি রেজিস্টিভ হয় বা বলা যায় সম্পূর্ণ বিশুদ্ধ রোধক বর্তনী, সম্পূর্ণ বিশুদ্ধ রোধক বর্তনী। মানে আমি বললাম যে এখানে রেজিস্ট্যান্স এর কোনো রকম কোনো এখানে রেজিস্ট্যান্স এরই শুধুমাত্র ফাংশন থাকবে, রেজিস্ট্যান্স ছাড়া বাকি দুজনের কোনো রকম কোনো ফাংশন থাকবে না। দ্যাটস ওয়াই আমি একে বললাম পিওরলি রেজিস্টিভ। এবার এখানে একটা কথা বলেছি অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ ইন ফেজ উইথ দ্য কারেন্ট, এবার অ্যাপ্লাইড ভোল্টেজ কখন কারেন্টের সাথে সেন্ট্রাল থাকে আমি তো আমার পক্ষে তো ভোল্টেজ আর কারেন্ট কে এমন ভাবে দেওয়া সম্ভব না যে সেম ফেজ দেখে দেওয়া আমার সম্ভব না, কারণ হাতে নেই। তবে নিশ্চয়ই কোন একটা কন্ডিশনে ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজ থাকবে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে এটা যেটা আমি এখানে লিখে দিয়েছি ওমেগা ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি ওয়াই। এবং আমি আগে দিন বা লাস্ট দিন যেখানে আমি এলসিআরটা দেখেছিলাম মানে এলসিআর থার্ড কেসে আমি থার্ড কেসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ এই শর্তে সত্যি কারেন্ট এবং ভোল্টেজ সমদশা সম্পন্ন হয় এবং সমদশা সম্পন্ন হয় বলেই কিন্তু এটা পিওরলি রেজিস্টিভ হয়। আচ্ছা ফাইন, তো আমরা যদি একটা এলসিআর সার্কিটের ইম্পিডেন্স এর শর্তটা কি হয়, ইম্পিডেন্স এর শর্তটা এটা, এটা হচ্ছে আর জে ইকুয়ালস টু আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি অ্যান্ড মোর জে ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার। এবার রেজোনেন্স শর্ত মানে এই শর্তটা যদি তুমি অ্যাপ্লাই করি যে ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি আন্ডার দিস অর তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা জে ইকুয়ালস টু আর পাবো অর অর থেকে বেটার অ্যান্ড বলা অ্যান্ড মোর জে ইকুয়ালস টু আর যাই করি না কেন যেখানে বসাই না কেন আমরা জে এর ভ্যালু আর পাচ্ছি আর মোর জে এর ভ্যালু আর পাচ্ছি। নাও ইফ ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি দেন ওয়ান উইথ ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়ালস ওয়ান বাই সি পিওর সিম্পল ম্যাথমেটিক্স and omega that's equal to 1 by root lc and let this term and 1 by root lc let this term be omega 0 এই দামটাকে আমি নাম দিলাম হচ্ছে ওমেগা জিরো নাম দিলাম, যেটাকে আমরা বলেছি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। কি বলেছি এটাকে আমি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা পাশে বলেছি অ্যাঙ্গুলার, তাই তো? এবং এটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এবার কৌণিক কম্পাঙ্ককে আমরা কৌণিক কম্পাঙ্ক আর লিনিয়ার ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সি বলে ডিফারেন্স করা যায় যে রিয়েশন তাহলে এফ জিরো ইকুয়ালস টু হোয়াট ওমেগা জিরো বাই টু বাই হোয়াট ইজ এফ জিরো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি লিনিয়ার এগ্রিগেশন হোয়াট ইজ এফ জিরো এফ জিরো ইজ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি লিনিয়ার মোটামুটি আমরা জানি এই বিষয়ে সমস্যা নেই, বাট উই ওয়ান্ট টু নো দ্যাট এই রেজোনেন্স শর্তে রেজোনেন্স কন্ডিশনে কি হয়, কি ঘটনা, কি এমন বিশেষ ঘটনা ঘটে যে যেটাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে, কেন এটা রেজোনেন্স বলা হচ্ছে। ওকে, লেটস সি। এবার আমি এখানে কথা বলেছি বাট
ओमेगा एल माइनस वन बाई ओमेगा से होल स्क्वायर इज ऑलवेज ग्रेटर देन इक्वल जीरो। हमें जानी देखा पूर्व राशि द्वारा सर्वोच्च मान सर्वोच्च मान सबसमय की शून्य है তাই তো সবসময় শূন্য হয়, এর থেকে কম হতে পারে না, নেগেটিভ হতে পারে না, এবং অশূন্য হবে বা শূন্য হবে বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা লিখলাম ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা টু হোল স্কয়ার, এটা হবে অলওয়েজ কি গ্রেটার ইকুয়াল জিরো। দ্যাটস ওয়াই মডারেট গ্রেটার দেন আর, তার মানে এই টার্মটা যদি বড় হয় এটা কখন এবং আমি এটা এটা কখন ঘটনা হবে এই নন লিনিয়ার ফ্রিকোয়েন্সি তো কন্ডিশন নরমাল সবসময় তো রেজাল্ট কন্ডিশন দেখা না, যখন ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা হবে যখন ওমেগা গ্রেটার দেন ওয়ান বাই ওমেগা সি হবে, ওমেগা এল লেস দেন ওয়ান বাই ওমেগা সি হবে, তখন সেটা নিশ্চিত রেজোন্যান্স কন্ডিশন না, সেটা নন রেজোন্যান্স কন্ডিশন। তো সেই নন রেজোন্যান্স কন্ডিশনে কি হবে এই টার্মটা থাকবে, ডেবিলিটি থাকবে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। এখন এই টার্মটা এই যে হোল স্কয়ার ওয়ালা টার্মটা, এই হোল স্কয়ার ওয়ালা টার্মটা তো কখনোই জিরো থেকে ছোট হতে পারে না, তো তার মানে এই টার্মটা অলওয়েজ জিরো থেকে বড় হবে। এবার জিরো কখন হয়, জিরো হচ্ছে রেজোন্যান্স হবে, সেটা অন্য কথা, কিন্তু নর্মালি এটা সবসময় কি হবে, নর্মালি এটা জিরো থেকে বড়। সম্মিলিত আমি ওমেগা জিরো আর ওমেগা জিরো এর কি মানে হচ্ছে ওমেগা জিরো হচ্ছে রেজোন্যান্স
অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে আমরা কি পাই, এই রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা রেজোনেন্স কারেন্ট পাচ্ছি, মানে ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি। জাস্ট খেয়াল করো গ্রাফটা কিন্তু উঠতে 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 একদম পিকে গিয়ে নেমে গেছে। এইখানে গ্রাফ কি বলা গসিয়ান গ্রাফ, এইখানে গ্রাফ কি বলা গসিয়ান গ্রাফ বলা হয়। ফাইন, ওকে, এবার যেটা হয় তার মানে এটা বাদ দিয়ে বাকি যত হয় এই পয়েন্টটা বাদ দিয়ে এই পয়েন্টে এই পয়েন্টটা তুমি দেখো আই হচ্ছে আই আর এই পয়েন্টে ফ্রিকোয়েন্সিটা চলে যায় জিরো। এই পয়েন্টটা বাদ দিয়ে গ্রাফের মধ্যে অবস্থিত বাকি সমস্ত পয়েন্ট গুলো কিন্তু রেজোনেন্স শর্তে নেই। এবং একটা মজার ঘটনা দেখো, একটা জিনিস আমি তোমাদের বলি, এই আই আর এর যদি আই আর এর যদি আর এর ভ্যালু দিই তাহলে পাওয়া যায় আই আর বাই রুট টু। এই আই আর বাই রুট টু জন্য আমরা দুটো করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি পাচ্ছি, একটা ওমেগা ওয়ান একটা ওমেগা টু। জাস্ট সি এই আই আর বাই রুট টু, এটা এটা যদি তুমি গ্রাফটা করে লম্বটা নিই তাহলে পরে গ্রাফটাকে কিন্তু কি করে দুটো পয়েন্টে ভাগ করে, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট। এবার এই পয়েন্ট থেকে যদি আমরা ওমেগা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রা করি তো এটা হচ্ছে ওমেগা ওয়ান এর অর্ডার থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওমেগা ওয়ান সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য আমরা এখানে যেটা কারেন্ট পাবো সেটা আই আর বাই রুট টু, আর ওমেগা টু সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য আমরা এখানে কারেন্ট পাবো সেটা হচ্ছে আই আর বাই রুট টু। মানে কারেন্টটা কিন্তু ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন ডিপেন্ড হচ্ছে সব কারেন্টে। তুমি সাপোজ এখানে এই পয়েন্টের জন্য তুমি এখানে যে কারেন্টটা পাচ্ছ আবার একই পয়েন্ট আবার একই কারেন্ট কিন্তু ওসব জায়গায় গোটা থাকে, প্রত্যেকটা কারেন্ট কি হচ্ছে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জন্য ডিপেন্ড হচ্ছে এক্সেপ্ট দিস এক্সেপ্ট দিস, শুধুমাত্র এই কারেন্টটা এই ফ্রিকোয়েন্সির জন্য একজন, শুধুমাত্র এই কারেন্টটার ফ্রিকোয়েন্সি একটাই বা এই ফ্রিকোয়েন্সির জন্য একটাই থাকে আর কেউ নেই, বাকি সমস্ত জায়গাতে কিন্তু কারেন্টটা কারেন্ট একটা কারেন্টের দুটো ফ্রিকোয়েন্সি বা দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জন্য আমরা সেম কারেন্ট পাচ্ছি। এটাই হচ্ছে এই গসিয়ান গ্রাফের স্পেশাল বৈশিষ্ট্য। এবার আমি একটু ছোট্ট করে বলি, আমি পরে ডিটেলসে বলবো, চিন্তা নেই তোমাদের কোনো, আজকেই বলবো হোয়াট ইজ আই বাই রুট টু অ্যান্ড হোয়াট ইজ ওমেগা ওয়ান ওমেগা টু। এই ওমেগা ওয়ান আর ওমেগা টু এই এই দুটো রাশিকে বলা হয় যেটা হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি। এবং আই এম এর উত্তর হচ্ছে ডিফারেন্ট আই এর আই এস ভ্যালু, আমি এগুলি আমি আমি এগুলি ডিসকাস করছি একটু পরে, একটু আগে ডিসকাস করছি, তুমি আই এম ডিসকাস করে নিও শেষে আমি এটা ডিসকাস করবো। এই হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি, এই হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে যে সার্ভে ফ্রিকোয়েন্সিতে গোটা এলসিআর সার্কিটের পাওয়ারটা ঠিক হাফ হয়ে যায়, তাই তো, যে সার্ভে ফ্রিকোয়েন্সিতে গোটা এলসিআর সার্কিটের পাওয়ারটা ঠিক হাফ হয়ে যাবে সেই ফ্রিকোয়েন্সিকে বলা হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি। এবং দেখা যায় সেই সার্ভেন্ট ফ্রিকোয়েন্সিটা সেই সার্ভেন্ট ফ্রিকোয়েন্সিতে এই 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 যে কারেন্টটা যেটা পাই সেই কারেন্টটা রেজোনেন্স কারেন্টের আরএমএস ভ্যালু সমান হয়। আমি আবার বলছি এই সার্ভেন্ট ফ্রিকোয়েন্সিতে হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেই কারেন্টটা হলো এই যে রেজোনেন্স কারেন্ট সেই রেজোনেন্স কারেন্টের আরএমএস ভ্যালু সমান হয়ে যায়। এবং আমরা যদি আরএমএস ভ্যালু বার করার ভিত্তিতে ভাগ করে দেখো তাই হচ্ছে সমান হয়ে যাচ্ছে। এবং এই যে জোনটা যেটা লাল বর্ডার যে জোনটা করা আছে এই জোনটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা পটিভেদ, এই জোনটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা পটিভেদ। এবং এটাকে আমরা ডেল্টা ওয়েভে ক্যালকুলেশন করি এন্ড দিস ইজ নাথিং বাট ওমেগা টু মাইনাস ওমেগা। আমরা পরে একদম আমাদের এই টপিকটার শেষে আমরা ব্যান্ডউইথ হাফার পয়েন্ট এগুলো আলোচনা করবো, ইনিশিয়ালি আমরা আলোচনা করবো আইআরটা নিয়ে, তারপর আমরা এসব দিকে আসছি। ওকে, গোটাটা ভালো করে দেখে নাও, ওকে দেখো আমরা তাহলে আমরা দেখলাম যে রেজোনেন্স কন্ডিশনে সার্কিটটা রয়েছে পিওরলি রেজিস্টিভ এবং এই সময় যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইআর। এই আইআরটা কেমন ঘুরে থাকি রেজোনেন্স, তাই তো, এই আইআরটা কেমন ঘুরে থাকি রেজোনেন্ট। এইবার আমরা মনে করলাম বর্তনীতে যে আইএমএস যে ভোল্টেজটা লাগানো আছে সেই ভোল্টেজটা হচ্ছে ডি, সেই ভোল্টেজটা হচ্ছে ডি, এবং যেহেতু এই আইআর কারেন্টটা পিওরলি টোটালি রেজিস্ট্যান্স এর ক্লিয়ার হচ্ছে দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারি যে আইআর দ্যাটস ইকুয়াল টু ডি মাইনাস, ধরো দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি আইআর ইজ নাথিং বাট আইআর ইজ নাথিং বাট ডি বাই আর, তাই তো, এই ভিটা হচ্ছে আরএমএস ভোল্টেজ, D equals to RMS voltage, RMS voltage of the circuit. D equals to RMS voltage of the circuit. এবার এই যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা তৈরি হবে থেমে থাকবে না, ও কি করবে, ও তো এলসিআর সার্কিটে এর মধ্যে দিয়ে যাবে, সি এর মধ্যে দিয়ে যাবে, আর এর মধ্যে দিয়ে, তো ডেফিনেটলি এই কারেন্ট যখন এর মধ্যে দিয়ে যাবে বা সি এর মধ্যে দিয়ে যাবে আর এর মধ্যে দিয়ে যাচ্ছে তো ডেফিনেটলি এর একমাত্র একটা পটেনশিয়াল ডিফারেন্স বা পটেনশিয়াল ড্রপ তৈরি করবে। তো আমরা ড্রপ সেই ড্রপ গুলো যদি যথাক্রমে ভিআর ভিএল এবং ভিসি হয় তো হোয়াট উইল গেট, হোয়াট ইজ ভিআর, ভি ইকুয়ালস টু আইআর, তো ভিআর ইকুয়ালস টু হোয়াট, ভিআর ইকুয়ালস টু আইআর ইনটু আর,
are equals to what I am to R, and you see that I R into R is nothing but আমরা যেখানে গুণ করি I R মানে হচ্ছে D by R, তো D by R যদি বসাই R R কাটতে পারে না, যেটা দেয়া আছে হচ্ছে एक
মাথা খেয়াল হবে এই গ্রাফের মাথা এই মাথাটা একদম ঠিক লেভেল যত সরু হবে যত সরু হবে হাই লেভেল কত বাড়বে এবার গ্রাফের মাথা সরু কত কখন হবে এই গ্রাফের মাথা সরু তখনই হবে যখন এই ওমেগা আর ওমেগা টু কাছাকাছি আসবে আর গ্রাফের মাথা সরু যত হবে তত বেশি টাইম পাস হবে তখন বলা হয় যে গ্রাফের কোয়ালিটি ভালো হয়েছে এবং ডিপেন্ড করে বুঝতে এই কোয়ালিটি ফ্যাক্টরের সাথে ওমেগা 1 ওমেগা 2 এবং এই ওমেগা 1 ওমেগা 2 না আমরা এই গ্যাপটা বা ডিভার্সিটিতে কাজ করতে চাই মানে এই গ্যাপটা যত কম হবে গ্যাপটা এভাবে ব্যান্ডউইথ যত কম হবে তত হবে তত মান চোখা হবে তুমি বুঝতে পারছো আমরা এখন ব্যান্ডউইথের সাথে এই কোয়ালিটি ফ্যাক্টরের আমরা এখন একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছি যেটা এখানটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে তাই তো এটা আমরা এখন শুরু করতে যাচ্ছি তো আমি একবার গ্রাফটা আমার আঁকবো পাশে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি ওকে divided by r square plus
1 by omega hc তার হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ আমি ঘটনাটাকে গোটা ঘটনাটাকে কি করলাম জেনারেলাইজ করলাম ওমেগা আর ওমেগাটা জেনারেলাইজ করে ওমেগা এক্স হলো আমি পরে এই ওমেগা এক্স এর সাহায্য নিয়ে আমি পরে ওমেগা ওয়ান আর ওমেগা টু বার করব ওকে তাহলে এখন আমাদের ইকুয়েশন জানা দুটো তাহলে আই আর ইনটু থেকে আমরা আই আর ইনটু থেকে আই এর ভ্যালু আসলে ডিভাইড করে মানে দিলাম আর আই আর এর রুট এই কারেন্টটা কোন শর্তে তৈরি হলো সেটা সেটা শর্তটা লাগাই দিই তাহলে ওম সলিউশন বি ইকুয়ালস টু আই ইকুয়ালস ভি আই এই শর্তটা গ্যাস আর এতে মর্জার কোশ্চেন আসছে ওকে ফাইন এবার ডিডি ক্যান্সেল হলো দিস টোটাল বোথ সাইডের স্কয়ার হলো দুটো স্কয়ার এবারে জাম্প করলো 2 আর স্কয়ার ইজ ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস ওমেগা এক্স এল মাইনাস 1 বাই ওমেগা এক্স সি তার হোল স্কয়ার সো omega xl minus 1 by omega xc তার হোল স্কয়ার দ্যাটস ইকুয়ালস টু r স্কয়ার মানে এটা হচ্ছে r স্কয়ার হচ্ছে এবার আমরা কি করলাম এবার আমরা স্কয়ারটা তুলে নিলাম সো omega xl minus 1 by omega xc দ্যাটস ইকুয়ালস টু প্লাস মাইনাস r omega xl minus 1 by omega xc দ্যাটস ইকুয়ালস টু প্লাস মাইনাস r সো হোয়াট উই গেট সো ওমেগা এক্স সি যদি লসাগু হয় তাহলে এটা হচ্ছে ওমেগা এক্স স্কয়ার এল সি মাইনাস 1 দ্যাটস ইকুয়ালস টু প্লাস মাইনাস আর সো ওমেগা এক্স স্কয়ার এল সি মাইনাস 1 দ্যাটস ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা এক্স সি আর দ্যাটস ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা এক্স সি আর এবার এই এই গোটা জিনিসটা এখানে নিয়ে আসছে দেখো কি হয় যদি শুধু প্লাস থাকতো মাইনাস হয়ে না থাকতো এটা হয়ে যাচ্ছে মাইনাস হতো আর যদি এখানে মাইনাস থাকতো এটা এই পাশে আসতো তাহলে প্লাস হতো এবার দুজনকে একবার আমি লিখবো তার মানে ওমেগা এক্স স্কয়ার এল সি মাইনাস প্লাস ওমেগা এক্স সি আর মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 0 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 0 তারপরে দেখতে পাচ্ছ এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো কার দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ওমেগা এক্স এর দ্বিঘাত সমীকরণ এবং এই দ্বিঘাত সমীকরণের মধ্যে এবং এই দ্বিঘাত সমীকরণের মধ্যে কিন্তু এবং এর মধ্যে দুটো দ্বিঘাত সমীকরণ আছে একটা প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান তো এই ছবিটা আমার এই মুহূর্তে লাগবে না আমি বুঝে দিচ্ছি ছবিটা ছবিটার দরকার নেই ব্যাংকের কোথায় চলে করেছিলাম তো আচ্ছা আমি এগুলো দেখে নাও ওকে তো এবার যেটা করব আমরা সেটা হলো এই যে তো এখানে দুটো ইকুয়েশন আছে একটা হলো ওমেগা এক্স স্কয়ার এল সি মাইনাস ওমেগা এক্স সি আর মাইনাস 1 ইকুয়াল টু 0 আরেকটা হলো ওমেগা এক্স স্কয়ার এল সি প্লাস ওমেগা এক্স সি আর মাইনাস 1 ইকুয়াল টু 0 সো টু কোয়াড্রেটিক ইকুয়েশনস এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব কিন্তু এর খুব সিলেবাস জন্য এবার কিন্তু অনলি পজিটিভ রুট নিব তাই তো সলভিং দিস টু ইকুয়েশন বাই এস আজরিয়া মেথড বড় লিখলাম আমি এস মেথড লিখলাম এন্ড টেকিং পজিটিভ রুটস অনলি এন্ড টেকিং পজিটিভ রুটস অনলি এবং একমাত্র আমরা পজিটিভ রুটকে নিচ্ছি তো শুধুমাত্র যদি পজিটিভ রুটকে আমরা নিই তাহলে আমরা কি পাবো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা নিচ্ছি ওমেগা এক্স ইকুয়ালস টু আচ্ছা প্রথমে শুরু ওমেগা নাম জানবো আমি আগে কিছু নাম দিচ্ছি না প্রথমে শুরু ওমেগা নাম দিচ্ছি ফার্স্ট ইকুয়েশন সো মাইনাস বি সো মাইনাস বি মানে কি বি মানে হচ্ছে সি আর হচ্ছে সামনে মাইনাস হচ্ছে আর মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে সো মাইনাস বি মানে অনলি সি আর প্লাস নট মাইনাস শুধু প্লাস হচ্ছে রুট ওভার বি স্কয়ার হোয়াট ইজ বি স্কয়ার সি স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার আর স্কয়ার মাইনাস 4 এ সি মাইনাস 4 এ সি সো 4 4 এ হচ্ছে এল সি ইনটু সি মানে হচ্ছে মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে গেল মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে গেল ডিভাইডেড বাই 2 এ ডিভাইডেড বাই 2 এ
What is it? A হচ্ছে AC. কোন নাম দিলাম না? শুধু ওমেগা নাম. আমি শুধু ওমেগা X দিচ্ছি. চলো ওমেগা X. পরে নাম দেবো. নাম পরে দেবো. আসলে এখানে কত বাকি আছে? পরে এবার পরে ইকুয়েশনটা কমে গেল বাকি ছিল ওমেগা X. এটা কি হবে মাইনাস B মানে ওনলি মাইনাস C আর প্লাস নট মাইনাস ওনলি প্লাস রুট ওভার B স্কয়ার. B স্কয়ার মানে কোনটা? C স্কয়ার আর স্কয়ার. माइनस 4ac मतलब 4 ए हो चेल्सी आरसी अगर हो जो माइनस 1 तो ये प्लस हो जाएगा मैंने डिवाइड बाय 2a माने 2lc ए बार ये तू छोटो हो गए अभी गॉसियन नाटा छोटो हो रहा है ए तो सुनो तो गॉसियन नाटा अभी आई एम इंटरेस्टेड था मैं आई एम रूट टू इंटरेस्टेड इन्हें चुना आई एम रूट ওমেগা মানে পজিশন ছিল এখানে ওমেগা টু পজিশন ছিল এখানে খুব ভালোভাবে দেখে বোঝা যাচ্ছে এই ওমেগা এক্স এর ভ্যালুটা এর থেকে অবশ্যই বড় তাই তো এই ভ্যালু অবশ্যই বড় মানে প্লাস আছে এখানে তো মাইনাস এই সামনে প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস বাট এর সামনে প্লাস আর এই সামনে মাইনাস সো ডেফিনেটলি আর ওমেগা টু ওমেগা এর থেকে বড় ছিল সো ডেফিনেটলি এই ওমেগা এক্স টা ওমেগা টু বুঝতে পারছো রাস্তা সে দিয়ে দেখো আর ডেফিনেটলি এই ওমেগা এক্স হবে ওমেগা ওয়ান আর এই ওমেগা এক্স কি হবে omega 1 so now what will be our delta omega so delta omega what omega 2 minus omega 1 amra jodi omega 2 minus omega 1 kori tale bhalo kore dekho omega 2 mane eta ar omega 1 mane eta bhalo kotha minus thakar jodi minus plus hoye jacche kintu root er term to cancel hoye jacche that's why we get 2cr by 2lc right no that's why we get 2cr by 2lc 2 and 2 cancel, C and C cancel, and what we get? R by L. And what we get? R by L. Fine, what we get? R by L. Aro bhalo kore jodi dekhi, ebar ekhane eta ekhane ebar ekhane maila ache, dekha jak. So this is delta omega. So what is delta omega? Delta omega is R by L. Ebar amar ekhane somporko karanam holo porishkar korar uddeshyo. Tumi jodi delta omega bolo. Upor niche ওমেগা জিরো একটা গুণ করো ওমেগা জিরো আর বাই ওমেগা জিরো এল ওমেগা জিরো আর বাই ওমেগা জিরো এল ওমেগা জিরো বাই ওমেগা জিরো এল বাই আর আর তোমার নিচে লাগে না টামটা কেনা কেনা লাগে এই টামটা কি কোয়ালিটি ফ্যাক্টর দেখো ভালো করে মাথা লাগে মানে একটুখানি দেখ পরে দেখো ভিডিওতে তাহলে দেখতে পাবে এটা কোয়ালিটি ফ্যাক্টর সো দিস ইজ কিউ জিরো So what is Q0? So what is Q0? So Q0 that's equals to omega 0 by delta omega. And omega 0 by omega 2 minus omega 1. And then A is somehow take আমরা কি বলতে পারি না যে ওমেগা 0 ইনভার্স প্রপোর্শনাল 1 বাই ডেল্টা ওমেগা কারণ আমরা যদি সরি কিউ জিরো ইনভার্স প্রপোর্শনাল 1 বাই ওমেগা কারণ আমরা জানি ওমেগা জিরো একটা ধ্রুব রাশি আমরা তো জানি যে ওমেগা জিরো কি রাশি ওমেগা জিরো একটা ধ্রুব রাশি তাহলে এই ডেল্টা ওমেগা যদি ভালো কম হবে কিউ জিরো তো বাড়বে কিউ জিরো তো বাড়বে মাথা তো চোখা হবে যত মাথা চোখা হবে তত বেশি কারেন্ট পাস হবে এবং তত বলা হবে যে ওর কোয়ালিটিটা ভালো হচ্ছে তাহলে এটাই হলো কোয়ালিটি ফ্যাক্টর কিউ জিরো সাথে ডেল্টা ওমেগা রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট এই লাস্ট ক্যালকুলেশনটা যেটা করানো হলো খুব সুন্দর ক্যালকুলেশন ভালো ক্যালকুলেশন ভালো করে দেখে নাও জিনিসটা একটু লাস্ট টপিক আমি যেটা বলতে চলেছি সেটা হলো হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি তাহলে আমাদের এই রেজোন্যান্সের গল্পটা শেষ এবং নট অনলি রেজোন্যান্স অলরেডি কাইন্ড অফ ব্যাপারটা প্রায় শেষ কত আমি তাকে বলেছি শেষে কি লাগে থাকবে ওকে সো হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি ওকে হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি নিয়ে বলি আমি দেখো বলেছে দ্য ফ্রিকোয়েন্সি ফর হুইচ দ্য কারেন্ট ইন এ সিরিজ এলসিএ সার্কিট দ্য কারেন্ট ইন এ সিরিজ এলসিএ সার্কিট ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2 দ্যাট ইজ 70.71% অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ইজ কারেন্ট এন্ড রেজোন্যান্স আর নোন অ্যাজ হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি তাহলে যে ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট শর্তে বা যে নির্দিষ্ট মানে কি হয় একটা সিরিজ এলসিএ সার্কিটের কারেন্টের মানটা
যেটা হয় সেটা রেজোনেন্স কারেন্টের 1/√2 হয়, মানে রেজোনেন্স কারেন্টের প্রায় 70.7% হয়, তাই তো? সেই স্যাটেড ফ্রিকোয়েন্সিকে বলা হয় হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি। এবং নট অনলি দ্যাট, অ্যাট হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি দ্য আরএমএস পাওয়ার কনজিউম বাই দ্য সার্কিট ক্যান বি কম্পিউটেড বাই দ্য টেস্ট। তো এখানে দেখা যায় যে এটা আমি এভাবে ইকুয়েশনটা বার করি, সেটা হচ্ছে এরকম, সো পি ইকুয়ালস টু পিটা আমি মনে করলাম পাওয়ারটা, ওই যেটা হচ্ছে অপারেটর কন্ডিশন, মানে ওই IR/√2 এই কারেন্টের শর্ট টার্মে পাওয়ারটা যদি পি হয়, সো পি ইকুয়ালস টু ল্যাক্স ইকুয়ালস আই স্কোয়ার আর and suppose this I equals to IR/√2 by whole square into R and IR square R by 2 and IR square R is PR. PR. What is PR? Power at resonance, I0 হচ্ছে current at resonance. R2 হচ্ছে resistance. Fine. তাহলে আমাদের বলতে কথা যেটা দেখতে পেলাম, হাফ পাওয়ার পয়েন্ট, হাফ পাওয়ার কেন আমরা বলা হলো, তার কারণটা হচ্ছে পাওয়ারটা যেটা বলো সেটা কি হলো, পাওয়ারটা মেইন মানে এই শর্তে এই যে পাওয়ারটা সার্কিট এসে ব্যাপারে পাওয়ারটা সেটা রেজোনেন্স কন্ডিশনে বা রেজোনেন্স শর্তে যে পাওয়ার পাচ্ছিল, রেজোনেন্স শর্তে পাওয়ার যেটা পিআর ছিল সে পিআর পাওয়ারের কি হয়ে গেল, হাফ হয়ে গেল। সে পিআর পাওয়ারের কি হলো, হাফ হয়ে গেল। তার জন্য আমরা এটাকে বলে থাকি হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি। দেয়ারফর দা হাফ এট দা হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি দা আরএমএস পাওয়ার কনজিউম বাই দা সার্কিট ইজ হাফ অফ দা পাওয়ার কনজিউম বাই দা সার্কিট এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ডিউ টু দিস ফ্যাক্ট দ্যাট the frequency are called, this frequency are called, but the frequency are called half power frequency. That's not what I'm going to say, half power frequency, but half power point frequency. So, this is how we have LCR circuit summoned the total dharana. If you have any questions, you can ask me half power point frequency level, and you can ask me about it. So, it will be easy. Bangla Rao Bhandi Ram, Transit Kodi Dabate, Kodi Dabate, Kodi Dabate, এবং মেইনলি যেহেতু বড় টপিক এই গোটাটা রেজোনেন্সের, কিন্তু গোটাটা তোমাদের আসবে না, তোমাদের ভাগ ভাগ করে প্রশ্ন আসতে পারে। এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন একে অ্যাকসেপ্টর সার্কিট বলা হয়, তার উত্তরটা আমি শুরু থেকে দিয়েছি। দুটো প্রশ্ন এখানে দেওয়া, দুটো বা তিনটে প্রশ্ন এখানে আসে। প্রথমত বলতে চাই বলে দেয় এটা খুবই ছোট প্রশ্ন, দুই মাসের প্রশ্ন আসতে পারে যে রেজোনেন্স শর্তটা কি, এটা বলতে পারে, এটা তো খুবই ইজি। আর মেইনলি এখান থেকে যে দুটো প্রশ্ন আসে ভাগ ভাগ করে আসতে পারে, তিন তিন করে আজকে আমরা এখানে পড়াটা শেষ করছি। সো বাই, ভালো থাকবেন।